নমস্কার জয় আরসিএম, আজকে আমরা কোথায় এসেছি? কার্নিগড় হুগলিতে। তো এখানে আমাদের একজন ডিস্ট্রিবিউটর আছেন যিনি আলু চাষ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম ভরে। তো সেই হিসাবে কত নম্বর দেওয়া হয়েছে স্যার? এখনো তিন নম্বর দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আলু চাষের দারুণ কাজ হচ্ছে। আর সত্যি কথা বলতে হরিসঞ্জীবনী দিই আমরা আমাদের মাটিকে আমরা আগের অবস্থায় পুনরায় ফিরে নিয়ে আসতে পারবো। আর সেই জায়গায় প্রতিটা চাষিকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের জমিতে অবশ্যই হরিৎ সঞ্জীবনী ব্যবহার করুন। এইটা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে আপনি আপনার জমিকে পুরনো অবস্থায় ফিরে আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, 1970 সাল থেকে চাষিরা তার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করছে, আর তার কারণে কি হচ্ছে, জমি অসুস্থ, জমির ফলও অসুস্থ, আর সেই ফল খেয়ে আমরাও অসুস্থ। তো মাটিতে কাজ করতে হবে। তো আমরা একটা মিশন নিয়ে কাজ করছি। তো আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা যত পারেন মানুষের কাছে শেয়ার করুন, আর যাতে বেশি থেকে বেশি সংখ্যক মানুষ, বেশি থেকে বেশি সংখ্যক চাষি যেন এই হরিৎ সঞ্জীবনী ব্যবহার করেন, যেখানে আমরা নতুন ভারত নির্মাণ করতে পারি। ধন্যবাদ। জয় আরসিএম, জয় হরিৎ সঞ্জীবনী। নমস্কার স্যার, দেখুন এই জমিটাই হরিৎ সঞ্জীবনী ব্যবহার করা আছে, আর এই পাশের জমিটাই দেখুন হরিৎ সঞ্জীবনী ব্যবহার করা হয়নি। দুটোর মধ্যে আপনারা পার্থক্য খুব ভালো করে বুঝতে পারবেন। দেখুন এটাতে হরিৎ সঞ্জীবনী ব্যবহার করা হয়েছে, আর এইটাতে, এই এই জমিটাতে হরিৎ সঞ্জীবনী ব্যবহার করা হয়নি। আপনারা খুব ভালো করেই পার্থক্য বুঝতে পারবেন। গাছ সতেজ মানে তার ফলও সতেজ হবে। ধন্যবাদ। জয় আরসিএম, জয় জওয়ান, জয় কিষাণ।